हेलो भिवार्स, वेलकम टू आवर चैनल एडुकेशनल गाइडलाइन। आजकल आरो एक गुरुत्वपूर्ण अपडेट हलो ऑनलाइन एमसीक्यू असाइनमेंट। ऑनलाइन एमसीक्यू असाइनमेंट खूब द्रुत होते चले असाइनमेंट पद्धति निये नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी डायरेक्टर सर अनिर्बाण बाबूर वक्तव्य देखे नीन, जेटा गतकाल लाइव प्रोग्रामे बोलेछिलेन। অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট নিয়ে ডাইরেক্টর স্যারের বক্তব্যে যাওয়ার আগে আপনাদের বলে রাখব, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখুন। যখনই আমরা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনে নিন ডাইরেক্টর স্যারের বক্তব্য, তারপর আমরা বিশ্লেষণে আসছি। In normal course, the assignments are submitted to the study centers. But in this particular pandemic situation, we have adopted the online submission. The questions paper will be uploaded on the website, and the candidates are required to submit online the assignment. And for this particular session, the term end examination will also be held on online. Okay. Okay, sir. Thank you so much, sir. And thank in case you. Of, in, are you a prospective learners or? Yes, sir. I am a prospective learner. Okay, okay. I intend to take okay. admission this year. Okay. In which subject you are going to take admission? Sir, chemistry honors. Okay. We have decided to for the assignment henceforth, all the assignments to be submitted online. Okay, sir. That is very student friendly, sir. That's a very. We are trying. We are continuously working on this, okay, for the benefit of the students. Thank you, sir. Thank you. But the term end examination is not yet decided. Okay. Thank you, sir. আপনারা শুনলেন ডাইরেক্টর স্যারের বক্তব্য। স্যারের বক্তব্য অনুযায়ী আপনারাও বুঝতে পারলেন বা আমরাও বুঝতে পারলাম যে আপনাদের অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র ওয়েবসাইটেই আপলোড করা হবে এবং ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্ট সাবমিট করতে পারবেন। পূর্বে যে অনলাইন এমসিকিউ এক্সাম হয়েছিল, সম্ভবত সেই রকম পদ্ধতিতেই আপনাদের এই অ্যাসাইনমেন্টও হতে পারে বা এক্সামও হতে পারে। সেখানে ওয়েবসাইটে পোর্টালে প্রশ্ন আপলোড করা ছিল, সেখান থেকে আপনারা সাবমিট করতে পেরেছিলেন। আপনারা যারা সেই পদ্ধতি দেখেননি বা সেই পদ্ধতি সম্পর্কে জানেন না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে দেওয়া আছে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এই ভিডিওর শেষে স্ক্রিনের ওপর বাম দিকে পূর্বের অনলাইন এমসিকিউ এক্সাম সংক্রান্ত ভিডিওটি চলে আসবে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও সেই লিংক রাখা রয়েছে, আপনারা সেইখান থেকেও দেখে নিতে পারেন। এই ভিডিও থেকে আর একটি তথ্য উঠে এসেছে, সেটি হলো আপনাদের সামনের বছর অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট হচ্ছে। অর্থাৎ সামনের বারে অ্যাসাইনমেন্টটা আপনাদের অনলাইনেই হবে, কিন্তু টার্ম এন্ড এক্সাম অনলাইন হবে না অফলাইন হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপনারা অনেকেই গতকালের স্যারের লাইভ প্রোগ্রাম দেখার পর কমেন্ট করেছেন যে পরীক্ষা যদি পিছিয়ে যায় বা সেপ্টেম্বর মাসে হয় তাহলে কি আপনাদের অফলাইন এক্সাম হবে। বা অনেকেই আপনারা বলেছেন যে স্যার প্রিন্টিং, পেপার সেটিং, ট্রান্সপোর্ট ইত্যাদি কথাগুলো ব্যবহার করেছেন, তার মানে কি অফলাইনে এক্সাম হবে? এই পেপার সেটিং, প্রিন্টিং বা ট্রান্সপোর্ট এইগুলো আপনাদের অনলাইন এক্সাম হোক বা অফলাইন এক্সাম হোক, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রটি অনলাইনে দেয়া হলেও সেটা তৈরি করতে পেপারেরই প্রয়োজন, বা সেটা ইউনিভার্সিটিতে যখন কোনো স্যার পাঠাবেন সেটা ট্রান্সপোর্টের মাধ্যমেই পাঠাবেন। আমি আপনাদের আবারও নিশ্চিত করে বলতে চাই যে আপনাদের এবারে অনলাইন এক্সামই হচ্ছে। এই ভিডিওতেও স্যারের কথা অনুযায়ী সেটাই ফুটে উঠেছে। পেপার সেটিং বলতে এখানে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেপার সেট করতে হয়, স্যার সম্ভবত সেই পেপার সেটিংয়ের কথাই বলেছেন। আপনারা অনলাইন এক্সাম নিয়ে গতকালে স্যারের বক্তব্যটি আরেকবার শুনে নিন, তাহলে আপনারাও নিজে থেকে আরও নিশ্চিত হতে পারবেন। স্যার, এই টপিকের বাইরে আমার একটাই কোশ্চেন আছে, বলছি আগস্টের মধ্যে কি বিডিবি ফাইনাল ইয়ার এক্সাম কমপ্লিট হবে? তাহলে দেখুন দেখুন কি হয়।
ওই যে বললাম সবকিছু বিচার বিবেচনা করে করতে হচ্ছে। এখন ইউনিভার্সিটি বন্ধ, আপনাদের যে সার্ভিসটা পাচ্ছেন সেটাও কিন্তু 100 জনের জায়গায় 20 জন এসে কাজটা করছে, এটা আপনাদের ভাবতে হবে। এটা আমরা যে করছি, আমরা হেডেরা যাচ্ছি, নিচের তলার কোনো ব্যক্তি কোনো কিছু আসছে না, যে সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত সেটা কিন্তু স্কেলিটন স্টাফ দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন তো বিভিন্ন 15 দিন অন্তর অন্তর আমাদের প্রোটোকল প্যান্ডেমিকের জন্য লকডাউন ঘোষিত হচ্ছে, এবং ইউনিভার্সিটি কলেজ স্পেসিফিক্যালি বলা আছে, দেখুন প্রথম লাইনেই বলা আছে স্কুল কলেজ উইল রিমেইন ক্লোজ। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি সবকিছু সময় মতো নিয়ম মতো করে যাওয়ার স্কেলিটন স্টাফ দিয়ে। সেই জন্য আশা করি হয়তো হয়ে যাবে, অগস্ট এখন শেষ দেরি আছে, অগস্টের মধ্যে হবে না, সেপ্টেম্বরের মধ্যে হয়তো হবে। এটা কিন্তু কোথাও কোর্ট করা যাবে না, আমি বললাম যে আমরা কাজ করছি, আমরা কাজ করি, কারণ আমি আজকে বললাম পরীক্ষাগুলো এমন তো নয়, কারণ প্যান্ডেমিকের সময় আমাদের তো একটা চেন অফ ওয়ার্ক আছে, পেপার সেটিং আছে, পেপার মডারেশন আছে, পেপার প্রিন্টিং আছে, তাহলে এতগুলো লোক ওখানে ইনভলভ আছে, পেপার সেটিং কে করবে, টিচাররা করবে, টিচাররা বাড়িতে বসে আছেন, তাদের কাছে কাগজটা পৌঁছবে কে, ট্রান্সপোর্ট বন্ধ, প্রিন্টার কাছে যান প্রিন্টার বন্ধ, তাহলে কিভাবে হবে সবকিছু গুলো। আমরা যথেষ্ট ম্যাচিওর হয়েছি, তখন বুঝতে হবে সিচুয়েশনটা, বুঝতে হবে ইউনিভার্সিটি করছে না, ইউনিভার্সিটি দিচ্ছে না, এইগুলো বলার আগে একটু ভাবতে হবে নিজেদেরকে যে ইউনিভার্সিটি থেকে আমরা কি পাচ্ছি এখনো পর্যন্ত প্যান্ডেমিকের সময়। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা এটুকু বলতে পারি, আমরা হার্ট অ্যান্ড সোল, আমরা যারা ইউনিভার্সিটিতে কাজ করছি এলেই দেখতে পারেন ইউনিভার্সিটি শুনশান গুটি কয়েক লোক কাজ করছে, এবং তারা এই যে আমাদের 4.5 লক্ষ বা 2 লক্ষ 2.5 লক্ষ স্টুডেন্ট তাদেরকে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি থ্রু ICT। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করবো, আমরা ইউজিসি আগস্ট দিয়ে দিয়েছি, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, কিন্তু সেটা আগস্টের জায়গায় সেপ্টেম্বর হলেও হতে পারে, হতেও হতে পারে, আমি জানি না, কারণ আমি তো ওই দপ্তরে কাজ করি না। কিন্তু আমি অ্যাজ এ ফ্যাকাল্টি আমি বলতে পারি, আমার কাছে কোশ্চেনটা একজন তো নিয়ে আসবে, কুরিয়ার সার্ভিস নিয়ে আসবে পেপার সেটিং এর জন্য, সেই পেপার সেটিংটা আমি, কারণ আমাদের যারা টিচার যারা পেপার সেট করেন তারা বর্ধমানে কেউ আছেন, কেউ বীরভূমে আছেন, কেউ কলকাতায় আছেন, কেউ মেদিনীপুরে আছেন, তার কাছে পেপারটা যাবে কি করে? এবার তিনি তার কাছে পৌঁছো না গেল, তিনি কোশ্চেনটা করলেন বাড়িতে বসে, ঠিক আছে খুব ভালো, এবার তিনি পাঠাবেন কি করে? ট্রান্সপোর্ট বন্ধ, কারণ এটা তো আর স্টিকার দিয়ে পাঠানো যাবে না, ইমার্জেন্সি সার্ভিস মেডিকেল সার্ভিসের মতো ওষুধ যাচ্ছে, কারণ ইট ইস এ কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, বলতে পারবো না এক্সামিনেশন পেপার যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য এগুলো আমাদের একটু বেয়ার করতে হবে, আমরা চেষ্টা করছি, দেখুন কি হয়। আপনারা ওয়েবসাইটটা ফলো করুন, কোনো গ্রুপ কোনো জায়গাতে কোনো খবর নেবেন, একমাত্র অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন হচ্ছে ওয়েবসাইট, যেটা চন্দনবাবু বললেন, সবসময় ওয়েবসাইটটা ফলো করুন, ওয়েবসাইটটা এত ইনফরমেটিভ এত আপডেটেড এরকম কোনো ইউনিভার্সিটি নেই বললেই চলে। প্রত্যেকটা নোটিশ আমরা আপলোড করে থাকি, কিভাবে আপলোড হবে, কিভাবে পরীক্ষা দেওয়া হবে, সমস্ত কিছু কারোর উপর ডিপেন্ড করার দরকার নেই। আমি আমাকে ফোন করলেন, আমিও তো আমি অনির্বাণ ঘোষ নাও হতে পারি ফোনের এন্ডে, কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখবেন, আপনারা ভাবলেন হয়তো অনির্বাণ ঘোষকে ফোন করে অনির্বাণ ঘোষ এটা বলেছে, সেই অন্য এন্ডে অনির্বাণ ঘোষ নাও থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, কিন্তু একমাত্র অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি, কোনো সাইবার কাফেতে, আপনি থার্ড ইয়ারে পড়ছেন বলছেন, কোনো সাইবার কাফেতে কাউকে আপনার এনরোলমেন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার, আপনার ডেট অফ বার্থ শেয়ার করবেন না। এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস, এইগুলো যদি আপনারা ডিসক্লোজ করে দেন তাহলে আপনাদের বিপদকেও আটকাতে পারবে না, শত কমপ্লেন করলেও ইউনিভার্সিটি কিচ্ছু করতে পারবে না। আমরা এই নিয়ে স্পেসিফিক্যালি নোটিশ দেওয়া আছে, দেখুন লাল অক্ষরে লেখা আছে, অনেক কোচিং সেন্টার অনেক জায়গা থেকে তা আপনাদের ডিস্টার্ব করবে। আমি বলবো ওয়েবসাইটটা ফলো করুন, ক্লাসগুলো ফলো করুন, স্টাডি মেটেরিয়াল ফলো করুন, তাহলেই দেখবেন আপনার 3 বছরের কোর্স 3 বছরে ফিলআপ শেষ হয়ে যাবে। অনলাইন MCQ অ্যাসাইনমেন্ট এবং এক্সাম সংক্রান্ত আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখুন, এবং এই ভিডিওটি সমস্ত ক্যান্ডিডেটদের শেয়ার করুন।